এক বোতল দুধ আনলাম ভাই, গাছে একটা কাঁটর আছে, দেখি কাঁটর বোধহয় পাইরা খাইয়া কি ব্যাপার। গাছ একটা কাঁটর আছে, কাঁটর না কই, হ্যাঁ গাছ দিয়ে খালি দুধ আনছি আমি, কাঁটর না খাইব লাগে, আমি অন দুধ পিঠা খাইয়াম। হাই 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 হেই, তোরা কাঁটর হইলি কই ভাই? এই এই গাছ থেকে এই গাছ কাটতে জান হস? গাছ তো আল্লাহ, তো ঠিক আছে, এটা কেনা না গেছে কার জমি, তুই এটা জানস, বাড়ি কার এটা জানস? আমি দুধ আনছি কাঁটর লাগাইতা, তোরা দিয়ে কাঁটর ভাঙে গেল তো। হ্যাঁ আমি আল্লাহর জমি, আমি দুধ আনছি গাছ কাঁটর লাগছে দেখে যায়া, যে কাঁটর নগদ দুধ জাল দেয়া, নগদ কাঁটর লাগে খাইয়া, তুই দুধ লই আইতে তুই কাঁটর লাগাই দিলি। খাওয়ার জিনিস পাকছে মনে চাই, গাছ তো আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর গাছ, পাকছে ভাই খাওয়ার জিনিস খাওয়ালে। তুই কার লগাই দিস তোর, দুধ তুই খা, তোর দুধ তুই খা, মুখটা শোনো খা, তুই দুধ ভাই দুধটাও দিয়ে দিলেন। আমনে বাবা অনেক ভালো, আমনে বাবা অনেক দিন ভাই যাতে আনজাক ভালো হয়েছে, কাঁটাল আমি খাইছি। আমি এত আশা করে আনলাম গাছ কাঁটাল দেখে যায়, তুই কাঁটাল খেয়ে আসছিস, আমি দুধ দেখি না, আমি ভুলা দুধ খেয়াম ভাই সাথে আন ভাই, আর বাসার ভাই পোলাম আম 6-7টা পোলাম না খারবা গো ভাই। হাই হাই হাই, আমার দুধ গেল, আমার কাঁটাল গেল রে।